আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, মেন্টাল অ্যাবিলিটি। বিপিএসসি যে রিটেন সিলেবাস আছে, আমরা টপিক ধরে ধরে প্রত্যেকটা টপিকের একটা সিরিজ করব, ভিডিও সিরিজের একটা প্লেলিস্ট করব। এবং যেমন আমরা জানি 6টা টপিক আছে, ভার্বাল রিজনিং, অ্যাবস্ট্রাক্ট রিজনিং, স্পেস রিলেশনস, 4 নম্বর হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, 5 হচ্ছে স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড 6 নম্বর হচ্ছে মেকানিক্যাল রিজনিং। এগুলো কিন্তু আসলে বইয়ে কিন্তু সেরকম কোনো এক্সপ্লেনেশন দেওয়া থাকে না, শুধুমাত্র সলভ করে দেওয়া থাকে এবং ক্যান্ডিডেটদের খুব কষ্ট হয় আমি জানি। প্র্যাকটিস যদিও আপনার বই থেকেই করতে হবে, কিন্তু যেই সলভ করার যে নিয়মগুলো আছে, ট্রিক্স আছে, স্ট্র্যাটেজি আছে, সেগুলোর জন্য প্লেলিস্টটা করা। এবং এই কোর্সের আন্ডারে অনেকগুলো সিরিজ থাকবে, প্লেলিস্ট থাকবে, টপিক ধরে ধরে আপনাদের জন্য খুব অর্গানাইজড ওয়েতে একটা তৈরি করা হবে। সো আশা করি ভালো লাগবে, ধন্যবাদ। আমরা শুরুতেই শুরু করব বিসিএস রিটেন সিলেবাসের টপিক 4, নিউমেরিক্যাল অ্যাবিলিটি। এই এই সেকশনটা আসলে, এই নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে আসলে আপনার কীভাবে আপনি নাম্বারকে ম্যানিপুলেট করতে পারবেন, আপনার রিজনিং পাওয়ার, সংখ্যার খেলা, এগুলো আপনি কতটুকু আপনি দক্ষ সেটা আপনাকে যাচাই করা হবে। এবং বিভিন্ন প্যাটার্নে এবং বিভিন্ন গুণভাগ নিয়ম গুণভাগ যোগের মধ্যেই কিন্তু থাকবে, বাট এখানে আপনার প্রচুর প্যাটার্নাইজড প্রবলেম দেওয়া থাকবে, যেগুলো আসলে সলভ করতে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবং কিছু প্যাটার্ন আছে যেগুলো আপনার জেনে গেলে আপনি ধরতে পারবেন খুব সহজে। আচ্ছা, আমরা শুরুতেই দেখব 35তমতে যে প্রশ্নটা এসেছিলো সেটা দিয়ে আমরা শুরু করি। এখানে দেখেন, এখানে একটি সাইক্লিক্যাল 3টি ফিগার দেওয়া আছে, একটিতে জানতে চাওয়া হয়েছে এইখানে সংখ্যাটা কী হবে। তো এক্ষেত্রে প্রথমে যে অ্যাপ্রোচটা আপনার হওয়া উচিত সেটা হচ্ছে যে কীভাবে একটা প্যাটার্নে ফেলবো আমরা। হ্যাঁ, এখানে প্যাটার্ন ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি বারবার ইউজ করছি। কারণ হচ্ছে আপনার খুব দ্রুত বের করতে হবে যে কোন ফর্মুলাতে আসলে এই দুটো, যেটাতে কোয়েশ্চেন মার্ক আছে, যে কোয়েশ্চেন মার্ক আছে এটা ছাড়া যে দুটো দেওয়া থাকবে, এই দুটো থেকে আপনার ক্লু নিয়ে এটা সলভ করতে হবে। সো এই জন্য আপনি দ্রুত আমরা দেখব যে কীভাবে আমরা একটা ফেলতে পারি, যে একটা প্যাটার্নে ফেলতে পারি, সূত্রতে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখি, প্রথমেই চোখে পড়ছে যে 64 অর্থাৎ 8 8 64, 8 এর স্কোয়ার 49, এখানে 7 এর স্কোয়ার, তাহলে এখানে 8 × 8 হচ্ছে 64, বা 8 স্কোয়ার = 64, আর 7 × 7 হচ্ছে 49, আর এই মাঝখানে আবার 1 দেওয়া আছে। আমরা তাহলে একটা অ্যাজুম করতে পারি 8 − 7 = 1। আচ্ছা, দেখা যাক, এখন এটা আপনি যে ফর্মুলা কিনা এটা যাচাই করার একমাত্র ওয়ে যদি আপনার এটাও শুদ্ধি পরীক্ষা, এটাও যদি ওরা সাপোর্ট করে, তাহলে দেখি এখানে 6 × 6 = 36, এখানে হচ্ছে 6 স্কোয়ার, 6 × 6 = 36, আর এখানে 5 × 5 = 25, তাহলে 6 − 5 = 1 হয়। দ্যাট ইজ, তার মানে আমরা আমাদের ডিজায়ার্ড ফর্মুলাটা পেয়ে গেছি, অর্থাৎ এই ফর্মুলাটা এখানে খাটবে। তাহলে আমরা দেখে নিই, এখানে 6 × 6 = 36 ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখি 7 × 7 কিন্তু নেই, এখানে আছে 7 × 8 হচ্ছে 56, আমরা জানি 27 = 56। তাহলে আমরা এর আগে যেভাবে ফর্মুলাটা করেছিলাম, যে এই 8 থেকে 7 বাদ দিয়েছিলাম, 6 থেকে 5 বাদ দিয়েছিলাম, তাহলে এখনও একইভাবে আমরা 8 থেকে 6 বাদ দিব, 2 পাবো। সো আওয়ার ডিজায়ার্ড অ্যান্সার ইজ 2, এখানে 2 বসবে, ঠিক আছে। এইভাবে আপনি, এরকম অনেক সাইক্লিক্যাল থাকবে, এই মোরাললেস এরকমও থাকতে পারে, আবার একটু অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে, আপনি সেটা প্যাটার্নাইজ করে আপনি সলভ করতে পারবেন। পরেরটাতে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি 3টা বক্স, এখানেও শুরুতে আমরা চেষ্টা করব যে কোনোভাবেই অবভিয়াস কোনো প্যাটার্ন আছে কিনা। কিছু কিছু ক্ষেত্রে খুব অবভিয়াস থাকে, যেমন এখানে দেখি 5 4 যোগ করলে, 4টা যোগ করব আগে, আমরা প্রথমে যোগ বিয়োগ এগুলো করে দেখব, যদি না পারি সেক্ষেত্রে আমরা মাল্টিপল অর্থাৎ গুণ ভাগে চলে যাব। আগে যোগ করে আমরা এমনিতেই বুঝতে পারছি, সেন্স করতে পারছি, 5 × 4 × 3 × 8 অর্থাৎ 8 4 12 5 3 8 20, তো এখানে 28 হচ্ছে না, সো আমাদের যোগে হবে না, কারণ এটাতেই যেহেতু হচ্ছে না অন্যগুলোতেও হবে না, আমাদের দেখা লাগছে না, বিয়োগেও হবে না, তার মানে গুণে যেতে হবে, কারণ এখানে 28 আছে। তাহলে 5 8 = 40 হয়, 4 5 = 20 হয়, 3 4 = 12 হয়। আচ্ছা, আমরা একটা প্যাটার্ন পেয়ে গেছি এখানে, 5 × 8 = 40, আর হচ্ছে 4 × 3 = 12, আমরা কিন্তু জানি 40 থেকে 12 বাদ দিলে কিন্তু 28 হয়, আমরা আমাদের প্যাটার্নটা পেয়ে গেলাম। আচ্ছা, পরেরটাতে আমরা দেখি, যদি সেটা সাপোর্ট করে আমরা এটাতে সলভ করতে পারবো, তাহলে কি 7 7 = 84 এটা কি সাপোর্ট করছে কি না, 84, 8 9 = 72, আমরা জানি 9 = 72, সো আমরা পেয়ে গেছি, এখানে ডিফারেন্স হচ্ছে 12, আমরা
পেয়ে গেছি, এটাই হবে প্যাটার্ন। তাহলে 5 সাথে 35 আর 7 ইনটু কত, আমরা 7x ধরলাম, 7 ইনটু কত হলে আমরা আসলে 21 পাবো। এই দুটোর ডিফারেন্সটা যেটা পাবো সেটার ডিফারেন্সটা হবে 21। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে আসলে এটার শর্টকাট নিয়ম হচ্ছে 35 থেকে 21 বাদ দিলে যেটা থাকবে আমরা জানি 14, আর ইকুয়াল টু, তার মানে 7x ইকুয়াল টু 14, অর্থাৎ x ইকুয়াল টু 14/7 পেলাম। আমি নিজেও প্র্যাকটিসের ক্ষেত্রে আসলে লিখে লিখেই করতাম, এই 7x আপনি লিখলে কিন্তু ভুল হবে না, যদি আমরা না লিখি মুখে মুখে করতে গেলে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। সো এখানে আমরা পেয়ে গেলাম এখানে 2 হবে, অর্থাৎ 7 × 14, 5 × 7 = 35 থেকে যখন আমরা 14 বাদ দিব আমরা পেয়ে যাবো আমাদের ডিজায়ার্ড 21। সো এই যে এইভাবে আমরা কিন্তু প্যাটার্নাইজ করে করে এই বক্সেরগুলো সলভ করতে পারবো। আচ্ছা, আমরা 2 নম্বর প্রবলেমে চলে আসি, 36 রিটার্নের। এখানে যখনই আমরা এরকম সার্কেল দেখবো, বক্স দেখবো, আমরা প্যাটার্নে ফেলার চেষ্টা করব। তাহলে শুরুতেই দেখি কি প্যাটার্নে ফেলা যায়। এখানে 14 আছে, 1, 4, আচ্ছা 6, 9 আমরা বুঝতে পারছি, 6, 9, 15 হয়, 15 থেকে একবার দিলে 14। আচ্ছা, এই প্যাটার্নটা হতে পারে, আমরা পরেরটাই দেখি। 15 আর 4 হচ্ছে 19, 19 থেকে 8 বার দিলে 11, অর্থাৎ এটাই প্যাটার্ন। তাহলে এটা কত হবে, ঠিক আছে আমরা লিখে ফেলি, 6 + 9 - 1 = 14। আচ্ছা, এটার ক্ষেত্রে 15 + 4 - 8 = 11। তাহলে এক্ষেত্রে কী হবে, এটা লিখে প্র্যাকটিস করবেন যখনই এই প্রথম প্রথম যখন প্র্যাকটিস করবেন, অবশ্যই লিখে ফেলবেন, নাহলে এই যোগ বিয়োগেই ভুল হয়ে যায়। যেমন এখানে তাহলে প্যাটার্নটা কী হবে, এটা মনে করলাম x + 12 - 20, এটা মাইনাস হবে, তাহলে 20 হতে হবে। তা আমরা x-এর মান কীভাবে পাবো, আমরা উপরেই লিখি, এখানে কত হচ্ছে, এখানে x = তাহলে 20 + 20 - 12, অর্থাৎ 40 থেকে 12 বাদ দিলে হচ্ছে আমরা পাচ্ছি কত, 28, দ্যাট ইজ অ্যান্সার হবে 28, এখানে 28। ঠিক আছে, আমরা পরের ইসে চলে যাই, প্রবলেমে চলে যাই। 3 সংখ্যা বিশিষ্ট একটি প্রবলেম। এখন আমরা দেখব খুব ইজিয়ার কিছু প্রশ্ন, 3 সংখ্যা বিশিষ্ট, যদিও এগুলো কম আসে বাট একবারেই আসে না তা না, প্রথম দিকে যখন প্র্যাকটিস করবেন একটু ইজিয়ার দিয়ে প্র্যাকটিস করবেন। এখানে 3 সংখ্যা বিশিষ্ট আমরা কিছু প্রবলেম দেখি, 2টো প্রবলেম আমি রেখেছি। যেমন এখানে দেখেন, আমরা দেখি যে হরাইজন্টালি প্যাটার্নে চেষ্টা করবো, নাহলে আমরা ভার্টিক্যালি করব। তাহলে ভার্টিক্যালি যদি হয় আমরা যোগফল করব, সবার আগে 3 + 7 = 10, আর এখানে 3 তাহলে 13। আচ্ছা, কোনো কি ফেলা যাচ্ছে প্যাটার্নে, ফেলা যাচ্ছে না। যদি আমরা যোগ বিয়োগে যদি না ফেলতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু মাল্টিপ্লাই করব, আমরা গুণ করে দেখব, 4 + 5 = 9 + 5 = 14, এইখানে টোটাল হয় কত, 5 + 5 = 4, অর্থাৎ 14। এখানে দেখেন 14 কিন্তু হচ্ছে না, যদি 14 হতো তাহলে আমরা একটা প্যাটার্নে ফেলতে পারতাম, যেমন 3, 7, 10, 13। সো এটা আমরা হবে না, আমরা এখন মাল্টিপ্লাইয়ের চেষ্টা করব, ছোটোটা মাল্টিপ্লাই করে দেখব আগে। তাহলে 3, 4, 12, আর এখানে 15 যেহেতু আছে তাহলে +3 হলে একটা প্যাটার্ন করে দেখি, 5 × 7 = 35 +3, এখানে আমরা প্যাটার্ন পেয়ে গেছি, অর্থাৎ এটাই হচ্ছে প্যাটার্ন। তাহলে কত হবে, 3, 5, 15 প্লাস আমরা x মনে করি, তাহলে কত হবে, এখানে 3 যোগ হবে, 3, 5, 15 +3, x এর জায়গায় 3, এর আগে যেহেতু আমরা 3 যোগ করেছি, অর্থাৎ অ্যান্সার হবে 18, অ্যান্সার 18। আচ্ছা, পরেরটাতে চলে যাই, এখানে ত্রিভুজ আছে, তো ত্রিভুজের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রেই ঘড়ির কাঁটার বিপরীতে বা ঘড়ির কাঁটার দিকে এরকম একটা দিক নির্দেশনা দিয়েও কিন্তু প্রশ্ন থাকে। তো এখানে এটা একটা ঘড়ির কাঁটার প্রবলেম, এক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন দিকে আসলে এই প্রবলেমটা দেখাচ্ছে। যেমন এখানে, যেমন 3 + 2 = 5, এখন প্রশ্ন হচ্ছে পরেরটাতেই দেখেন 4 + 6 = 10 হয়, কিন্তু এটা কিন্তু উল্টে গেছে, এটা কিন্তু নিচে ছিল আগে, 3 + 2 এখানে নিচে প্লাস হচ্ছে 5। তাহলে এখানে কি এই জায়গাটা প্লাস হয়ে এখানে এসেছে 6, অর্থাৎ ঘড়ির কাঁটার এটা হচ্ছে অনুরূপেই যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে। তো নেক্সটটা কত হবে,
তাহলে 6 এর সাথে কত যোগ করলে 15 হয় অর্থাৎ এখানে প্লাসটা হবে এখানে কিছু একটা হবে এবং এখানে চলে আসে দেখেন অ্যারো দেখলেই বুঝবেন এটা ঘড়ির কাঁটার অনুরূপে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে অর্থাৎ আমরা যদি প্যাটার্নে ফেলতে চাই 3 প্লাস 2 ইকুয়াল টু 5 6 প্লাস 4 ইকুয়াল টু 10 এবং 6 প্লাস x ধরি ইকুয়াল টু 15 অর্থাৎ আমরা জানি 6 প্লাস 9 হচ্ছে 15 অর্থাৎ এখানে অ্যানসার হবে 9 এইগুলো খুবই সিম্পল কিন্তু এই প্যাটার্নগুলো দেখে যাবেন আসে না যে তা না প্র্যাকটিসের জন্য খুব ভালো একটা দুটো আসে এত ইজি আসে না মেইন পরীক্ষায় একটু কঠিন আসে আমরা এবার দেখব 37তম এবং 38তম 37তমতে অনেক কঠিন একটা প্রবলেম এসেছিল যখনই কঠিন এরকম অনেকগুলো ডেটা যেমন এখানে কিন্তু তিনটা হচ্ছে রোতে এবং চারটি কলামে অর্থাৎ যথেষ্ট ক্যালকুলেশন করতে হবে আপনার সো এগুলো সবার শেষের জন্য রেখে দেবেন শুরুতেই যেগুলো আপনি পারেন খুব দ্রুত সেগুলো আগে শেষ করে যে প্রবলেমগুলো একটু লেন্দি এমন আছে যে আপনি পারেন কিন্তু ক্যালকুলেশনে সময় লাগবে সেগুলো অবশ্যই একটু পরে সবার শেষে করবেন তো আমরা 37 দেখি প্রশ্নটা কিভাবে প্যাটার্নে করা যায় 8 প্লাস 5 হচ্ছে কত 13 এখানে 21 আছে সো এইভাবে যোগ করলে হবে না আমরা দেখব ভার্টিক্যালি যোগ করলে কিছু আসে কিনা এখানে অনেক বড় একটা সংখ্যা এখানে 8 4 এ হচ্ছে 12 এবং 35 32 এখানে অনেক বড় ই আসে আমরা চেষ্টা করব ক্যালকুলেশন না করে জাস্ট একটা সেন্স থেকে হিসাব করা যে আসলে এটার ইকুয়াল এই এই পরের রোটা যেটাতে আসলে সব ইনপুট আছে সেই পরের ইনপুটটা হতে পারে কি না যেমন দেখেন এই দুটোতে বড় বড় সংখ্যা বাট এই দুটোতে কম তো এখানে যে টোটালটা হবে অ্যারাউন্ড কত হবে এখানে 80-এর মধ্যে হবে এখানে যে টোটালটা আর এখানে আমরা যে সেন্স করে দেখব যে 80-এর মধ্যে হবে কি না 80-এর কাছাকাছি হবে কি না যেমন এই দুটো মিলে যদি 60 হয় সেক্ষেত্রে এখানে হচ্ছে 80-এর এক্সিড করছে আমরা দেখছি অ্যারাউন্ড 90-এর মতো সো এই যোগ করলেও ভার্টিক্যালি যোগ করলেও হচ্ছে না আমাদেরকে এখন অন্য পন্থায় যেতে হবে তাহলে আমরা দেখি 8 এবং 5-এর যে ডিফারেন্সটা যখন আমরা দেখব যোগে হচ্ছে না তখন আমরা বিয়োগ করা শুরু করব 8 এবং 5-এর ডিফারেন্স হচ্ছে 3 আর আমরা যদি এখন এই ডিফারেন্সটা করতে যাই হবে না কারণ প্যাটার্নে আসছে না 21 থেকে 5 বাদ দিলে কিন্তু অনেক বড় সংখ্যা থাকে তাহলে এখানেই যেহেতু আমি সলভ করেছি এখানে আসলে ব্যাপারটা এরকম যে 2 প্লাস 1 ইকুয়াল টু 3 হয় তাহলে পরেরটাতে আমরা দেখি মিলে কি না 35 থেকে 32 বাদ দিলে 3 হয় এবং 2 প্লাস 1-এ 3 হয় অর্থাৎ প্যাটার্নটা মিলে যাচ্ছে 32 থেকে 28 বাদ দিলে 4 হয় 3 প্লাস 1-এ 4 হচ্ছে অর্থাৎ আমাদের এখানে 4 টুইস্ট হচ্ছে এখানে এখানে অ্যান্সার দিয়েও টুইস্ট করেছে 4 প্লাস কততে 4 প্লাস এক্স ধরি ইকুয়াল টু 28-এর এই যে 2 প্লাস 8 ইকুয়াল টু 10 হবে অর্থাৎ এখানে 10 হবে তাহলে 4 প্লাস কততে কিন্তু এখানে তো প্রবলেম হচ্ছে এখানে কিন্তু প্লাস করিনি আমরা কিন্তু ডিফারেন্স করেছি এখানে দেখেন আমারও ভুল হয়ে যাচ্ছে এবং পরীক্ষার হলে এটাই সবাই ভুল করেছে এই জন্য অনেকেই সলভ করে আসতে পারেনি এখানে আমরা কিন্তু মাইনাস করেছি অর্থাৎ 4 থেকে এখানে একটা মাইনাস হবে এক্স দেন হচ্ছে 10 আসবে অ্যান্সারে দেখেন 4 আছে যেটা হবে না বাদ 6 হলেও হচ্ছে না বাট অ্যান্সার হবে মাইনাস 6 অর্থাৎ 4 থেকে যখন আমরা মাইনাস 6 বাদ দিব এটা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 10 অর্থাৎ 4 প্লাস 6 ইকুয়াল টু 10 তো এই প্রবলেমগুলো আসলে পরীক্ষার হলে মাথা কাজ করে না তো এটা স্কিপ করতে হবে আলটিমেটলি আর যদি আপনারা পারেনও সেক্ষেত্রে সবার শেষে শেষে করবেন সেটাই আপনি অ্যান্সার কারেক্টলি করে আসতে পারবেন আচ্ছা 38তম একটা প্রশ্ন সলভ করে আমরা শেষ করে দিব এখানে দেখেন ত্রিভুজ আকারে এখানে 3 4 3 4 12 কিন্তু এখানে 25 আছে তাহলে আমরা দেখব প্যাটার্নটা কি 3 5 6 30 এখানে 61 যেহেতু গুণে আসছে না যোগেও আসবে না আমরা বুঝতেই পারছি 3 প্লাস 4 হচ্ছে 7 হয় 5 প্লাস 6 হচ্ছে 11 হয় সো যোগ করলে হবে না এটা আমরা গুণে চলে গেছি 3 4 12 তো গুণেও হচ্ছে না 5 6 30 কিন্তু এখানে 61 আছে সো আমরা এখন কি করতে হবে স্কোয়ারে চলে যাব তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয় 3 3 9 4 4 16 সো এখানে 25 হচ্ছে তার মানে এটা একটা প্যাটার্ন আমরা দেখি পরেরটা মিলছে কি না 5 স্কোয়ার 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু কত 25 প্লাস 36 অর্থাৎ 61 তার মানে এটাই প্যাটার্ন পরেরটা আমরা জাস্ট স্কোয়ার করে যোগ করলেই হয়ে যাচ্ছে 10 10-এ 100 প্লাস 8 8-এ 64 সো 100 প্লাস 64 ইকুয়াল টু 164 অ্যান্সার হচ্ছে 164
এইভাবে আপনারা প্যাটার্নাইজ করবেন সবার প্রথমে, এবং যত নামতা আছে, যত স্কোয়ার আছে, রুট আছে, তারপরে হচ্ছে কিউব আছে, সেগুলো স্কোয়ার যেমন আমি বলেছি স্কোয়ার হচ্ছে অ্যাটলিস্ট 1 থেকে 35 পর্যন্ত আপনার মুখস্থ থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত এগুলো অ্যান্সার করে আসতে পারবেন। ধন্যবাদ।